রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব এক সিনেমায় দেখা যেতে পারে জিৎ এবং অঙ্কুশকে। ওয়েল, আজকের পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। করোনাকালীন সময়ে যখন সকলে ঘরে বসে সময় কাটাচ্ছেন, তখন প্রযোজক এবং প্রযোজনা সংস্থাগুলোর মাথায় আলাদা চিন্তা ঘুরছে। বর্তমানে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ঝুঁকছে তারকাবহুল সিনেমার দিকে। দর্শককে হলে ফেরাতে এই উদ্যোগ নিচ্ছেন এবার নানা প্রযোজনা প্রতিষ্ঠান। বর্তমানে তারকারাও প্রযোজকের ভূমিকায় এমন সিদ্ধান্ত নিচ্ছেন। যারা বর্তমানে প্রযোজকের দায়িত্ব হাতে তুলে নিয়েছেন, তারাও চাচ্ছেন বেশ কিছু তারকাবহুল সিনেমা করতে, যেন দর্শকরা ভালোবাসার টানে এবং এই অভিনেতা অভিনেত্রীদের টানে আবারও সিনেমা হলে ফিরে আসেন। অ্যাট দ্য টাইম কিছুদিন আগেই জানা গেছে দেবের প্রযোজনায় এক সিনেমায় তার সঙ্গে কাজ করতে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। বোম্বাদাকে দেখা যাবে সুপারস্টার জিতের সঙ্গেও একটি সিনেমাতে, সেটি প্রযোজনা করবে জিতের প্রযোজনা সংস্থা। এছাড়া প্রসেনজিৎও বেশ কিছু মাল্টি স্টার কাস্ট সিনেমা তৈরির দিকে মনোযোগী হচ্ছেন বলে জানিয়েছিলেন এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে। বর্তমান সময়ে জিতের সঙ্গে জুটি বাঁধা গুঞ্জন ছড়িয়েছেন দুষ্ট মিষ্টি নায়ক অঙ্কুশ হাজরা, যাকে সবসময় মজার মজার ছলে কথা বলতেই দেখা যায়। তিনি এবার জানালেন যে তিনি জিতের সঙ্গে কাজ করার জন্য আগ্রহী। খুব শীঘ্রই হয়তো এই দুই তারকাকে নিয়ে সিনেমা আসতে চলছে। রিসেন্টলি একটি গণমাধ্যমে কথা বলতে গিয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন এই অভিনেতা। জিৎ ও অঙ্কুশের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন বলেই জানা যাচ্ছে। এমনকি নিজের প্রযোজনায় অঙ্কুশকে নায়ক হিসেবে অভিনয়ের প্রস্তাবও দিতে পারেন জিৎ, এমনটি ধারণা করছেন সকলে। কিছুদিন আগেই ইনস্টাগ্রামের লাইভ সেশনে বড় পর্দায় অঙ্কুশ জিতের জুটি বাঁধার প্রসঙ্গ ওঠে। সেই প্রশ্ন প্রযোজক জিৎকে ট্যাগ করে দেন অঙ্কুশ। এই প্রসঙ্গে অঙ্কুশকে প্রশ্ন করা হলে তিনি জানান, জিৎদার সঙ্গে কেমন আছো ভালো আছো এমন সম্পর্ক ছিল, কিন্তু ডান্স বাংলা ডান্স শো এর মাধ্যমে আমার আর জিৎদার একটা মারাত্মক বন্ড তৈরি হয়েছে। কোথাও না কোথাও গিয়ে একসঙ্গে কাজ করার একটা চাহিদা তৈরি হয়েছে আমাদের ভেতর। যেভাবেই হোক কাজটা হবে। জিৎদা এটাও বলেছে যে যদি একটা স্লো ফিল্ম করতে চাও, আমি প্রযোজনা করতে তৈরি আছি। এই বিষয়টা খুব ভালো লেগেছে আমার কাছে। আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম হওয়া উচিত। আমি যখন প্রযোজক হব, শুধু নিজেকে নিয়ে না ভেবে নতুন বা যোগ্য প্রতিভাদের যাতে সুযোগ দিতে পারি সেই চেষ্টা করব। আমার ইচ্ছে আছে আমি আর জিৎদা একসঙ্গে কাজ করব। দেখা যাক এমন ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চিত্রনাট্য। দ্যাটস হোয়াই এমন একটা কাস্ট হলে মানুষের আশা বেড়ে যাবে। আকাশছোঁয়া সেই প্রত্যাশা পূরণ করার জন্য ভালো স্ক্রিপ্ট তো হতেই হবে। যদি তা অ্যাকশন ফিল্মও হয়, বিগেস্ট অ্যাকশন ফিল্ম হতে হবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার একসঙ্গে হয়তো দেখা যাবে জিৎ এবং অঙ্কুশকে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।